কি করছেন? কোথায় কোথা থেকে উঠেছিলেন আপনারা? কটার সময় বেরিয়েছিলেন? আমরা ওই 3:30 এবং 4:00। আজকে কি ঘটে এখানে? আমরা জানি না, আমরা নৌকা বেড়াতে এসেছিলাম। তারপর কি হলো এখানে? তারপরে একটা মানে আমরা তো ভিতরে ছিলাম, মানে নৌকা ওরা বলছিল যে আস্তে 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 করতে করতে দেখলাম যে একটা পাল্টি হয়ে গেল। কজনকে পাওয়া যাচ্ছে না? দুজনকে। এবার বলবো যে এখানে শুনতে পেলাম যে পাওয়া যাচ্ছে না। আমাদের রিসার্চ সাপ্লাইয়ের একজন জুনিয়র ম্যানেজার আর আমাদের টেকনিক্যাল স্টাফ। নৌকায় কি মদ্যপান করেছিলেন আপনারা? করেছি। প্রত্যেকে কি মদ্যপান করেছিলেন? মানে না, ওখানে বসে করেছি। কটার সময় হয় ঘটনাটা? ঘটনাটা এই ঘন্টা 7:00। আপনার নাম? আমার নাম প্রদীপ চক্রবর্তী। কোথা কাজ স্টাফ আপনার? আমি হচ্ছি একটা কোম্পানি স্টাফ। কি নাম? প্রদীপ চক্রবর্তী। নাম কি কোম্পানি? কোম্পানির নাম আছে বেটার পাওয়ার। চৌধুরী গোল্ড অ্যান্ড ডায়মন্ড, অপোজিট উত্তরপাড়া পুলিশ স্টেশন। জাল ফেলানো ছিল। আপনারা কখন বেরোন? আমরা বেরিয়েছি সকালবেলায় ওই 10:30-11:00 বাড়ি থেকে বেরিয়ে বাড়ি থেকে জাল ফাল ফেলেছি, ঘরে গিয়ে ধরেছি। কোথা থেকে উঠেছিলেন আপনারা? কোন ঘাট থেকে উঠেছিলেন? তারপর? তারপরে জাল ফাল ফেলার পরে এবারে ভাটাতে খাওয়া দিয়েছি। ভাটাতে খাওয়া দেওয়ার পরে আমি বারবার বলেছিলাম যে আর খাওয়া দেবো না, আমি বাড়ি চলে যাবো, আমি বাড়ি চলে যাবো। সে যাই হোক, ওরা আনন্দ করে বলছে আর একটু জাল ফেলা, জাল ফেলা, জাল ফেলালা। ফেলানোর পরে যেতে যেতে ওই দক্ষিণেশ্বরের ওই জায়গাটায় 4-5টা জাহাজ দাঁড়ানো ছিল, দাঁড়িয়েছিল। এবারে জাল ঘাটা হয়নি, ও জাহাজে আইয়া মানে জালটা ওই জাহাজে সোজাসুজি গিয়ে মাঝে আর খাল করেনি, মাঝে জোরে টানতে টানতে জাল জাহাজে বাড়ি খেলো। বাড়ি খেয়ে সব ঢুকে গেলাম সবাই ভেতর থেকে। ঢুকে গিয়া এ আমি 3 জন সাঁতার কেটে কোনোরকম অনেকক্ষণ সাঁতরাতে ছিলাম, 5 জন সাঁতরাতে 2 জন দড়িটা ধরতে পারলো না, সেই 2 জন উঠতে পারিনি, ঠিক আছে। আর মাঝিরে তো দেখতেই পাইনি। বেঁচে ফিরবেন ভাবতে পেরেছিলেন? না, বেঁচে ফিরতে ভাবতে পারছি কি, আমি জানি সাঁতার কাটতে পারলে বেঁচে যাবো। কিন্তু এই ছোট লঞ্চে এতজন কিভাবে উঠলেন? এই নিয়ম তো নেই, জল পুলিশ কিছু আপনাদের বারণ করেনি? আপনার নাম?
50% হ্যাঁ, তারপর কখন বেরিয়েছিলেন আপনারা? কি হলো হঠাৎ, কি ধাক্কা লাগলো? আসছিলাম, বোর্ডটা তো আমরা ভেবেছি ওরা দাঁড়িয়ে রয়েছে, বড় বোর্ডটা, নৌকার মধ্যে কি মদ্যপান চলছিল? কিন্তু এতজন একটা নৌকা, ডিঙি নৌকা, এটা বিপজ্জনক তো, ভাবতে পেরেছিলেন বেঁচে ফিরে আসতে পারবেন? কারা আপনাকে রেস্কিউ করলো? আপনি কি করেন পেশায়? আমি কাজ করি ইলেকট্রিক অফিসে। কোথায় পোস্টিং? আপনার নাম? দেবাঞ্জন ব্যানার্জি। বাড়ি? মেডিওয়ালদের পক্ষ থেকে সকলকে জানে সাধারণ আমন্ত্রণ, মেডিক সার্জিক্যাল রেঞ্জে টোটাল রেঞ্জই পাওয়া যায়, যেমন হসপিটাল বেড, অক্সিজেন কনসেন্ট্রেটার, সিপ্যাপ, বাইপ্যাপ, তারপর অর্থোপেডিক হুইল চেয়ার, ক্র্যাচ, এলএস বেল, টোটাল রেঞ্জই পাওয়া যায় আমার এখানে। মেডিওয়ালদের পক্ষ থেকে সকলকে আমাদের এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের ঠিকানা 35 নেতাজি সুভাষ রোড, উত্তরপাড়া, হুগলি, নিয়ার টাউন স্কুল এবং ইউকো ব্যাংকের মেন ব্রাঞ্চের পাশে রাস্তা, এবং আমাদের আরেকটি ব্রাঞ্চ আছে, সেটা বালি, বালিবাজারে। আরে মাছ খাই।